সোশ্যাল মিডিয়াতে তো তোমার একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি অনেকগুলো ইন্টারভিউ তো বলেছেন জি শাকিব খান এবং বুবলি যে ইস্যুটা নিয়ে, আপনি তো শাকিব খানের সাথে অনেকগুলো সিনেমাতে কাজ করেছেন জি, কি মানে আপনার দৃষ্টিতে কি দেখলেন এই বিষয়টা যে এই যে একাধিকবার মানে বিষয়টা সামনে আসলো, মানে কি বিষয়টা শাকিব খান শাকিব খান প্রথমে শাকিব খান অপবিশ্বাসের যে বিষয়টি এসেছিল গণমাধ্যমের সামনে এবং পরবর্তীতে একই বিষয় শাকিব খান এবং বুবলির যে বিষয়টা নিয়ে এখন আবার তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন আমি আপনারা যতটুকু জানেন বিভিন্ন নিউজ ইউটিউব বা এফবি থেকে ফেসবুক থেকে আপনারা যতটুকু জানেন আমি তো ততটুকুই জানি। প্রথমেই শুনলাম অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্স হয়ে গেল, একটা ছেলে ছেলেকে মেনে নিল কিন্তু স্ত্রীকে মেনে নিল না, মানে শাকিব তার ওয়াইফকে মেনে নিল না কি অপু বিশ্বাসকে, ঠিক সেম ঘটনা এখানে রিপিট হয়ে গেল না বুবলির সঙ্গে, জিনিসটা রিপিট হয়ে গেল না সেম জিনিসটা, তো বিষয়টা খুবই দুঃখজনক। আর এক সময় আমার সঙ্গে শাকিব মানে আমার সঙ্গে অনেক ছবির একাধারে অনেক ছবিতে শাকিব আমার সঙ্গে নায়ক ছিল, অ্যাকচুয়ালি শাকিব খান আমার সঙ্গে একাধারে অনেক ছবিতে অভিনয় করেছে, অনেক ছবির নায়ক ছিল, তো সেই হিসেবে বা যদি ফ্যান্সদের দিক থেকে চিন্তা করি আমি তাহলে আমরা সবাই শাকিবের কাছ থেকে হতাশ, ওর কাছ থেকে যেটা আমরা আশা করেছি সেটা তো পেলামই না, বরঞ্চ কিছু রটনা ঘটনা গুঞ্জন। তো যখন শাকিব নিজের মুখে বলবে বা নিজে সব কিছু বলবে তখনই আমি বিশ্বাস করবো, তার আগে সত্য কি মিথ্যা আমি বুঝতে পারছি না, আমি কনফিউজড। প্রভাব পড়বে নাকি কোনো যে এই যে বিষয়গুলো এত বড় স্টার এই ধরনের একটা ঘটনা ঘটলো, মানে দর্শক মহল থেকে কি মানে কোনো প্রভাব বা চলচ্চিত্রে কোনো প্রভাব পড়বে কিনা? চলচ্চিত্রে তো এর আগে থেকেই প্রভাব পড়েই আছে, আর নতুন করে প্রভাব কি পড়বে, যখন আমরা চলচ্চিত্র ছেড়েছি তখনই তো চলচ্চিত্রে বড় একটা প্রভাব পড়েই গিয়েছে, সো এখন আর নতুন করে প্রভাব পড়ার কিছুই নাই, কারণ শাকিব তখন থেকেই নিজের ছবি নিজে বানায়, নিজে হিরো হয়, নিজে বিজনেস করে, দ্যাটস ইট, সো সে পরবর্তীতেও ছবি বানাবে বিজনেস করবে এটা তার পার্সোনাল ব্যাপার, এখন আমরা বললেও কি না বললেও কি। আপনি বলছিলেন যে তার সাথে অনেকগুলো সিনেমা আপনি কাজ করেছেন শাকিব খানের সাথে, মানে তখন কি এই ধরনের কোনো আচরণ বা কোনো কিছু দেখেছেন কি আপনি? না, আমি এই ধরনের কোনো কিছু দেখিনি, আমি অ্যাকচুয়ালি প্রথমেই আমি প্রথম ছবিটা যখন শাকিব খানের সঙ্গে করি শরীফুদ্দিন খান দীপু, প্রায় তো সে মারা গেছে, ওনার প্রডিউসার উনি খুব রিকোয়েস্ট করার পরে, মানে আমার ছবিতে হিরো ছিল আরেকজন, তো তার কি একটা প্রবলেম ছিল, অসুস্থতা নাকি যেন পক্স চিকেন পক্স উঠেছিল, সেই কারণে শাকিব খানকে নেওয়া, পরবর্তীতে আমাকে আজিজ ভাই রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট করার পরে আমার কয়েকটা ছবিতে চার পাঁচটা ছবিতে একাধারে শাকিব খান নায়ক হিসেবে কাজ করেছে, তো এর মাঝে সুপারহিট ছবি হচ্ছে বাহাদুর সন্তান উল্লেখযোগ্য, আর বাকিগুলো তো আছেই, তো এখন তখন থেকেই চিনি, ভদ্র নম্র অমায়িক ব্যবহার খুব সম্মান করতো আমাদের সবাইকে, আর আমার সঙ্গে তো ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, তুই তুমি সম্পর্ক ছিল, তো আমাকে কখনো খারাপ কিছু আমি আমার সামনে দেখিনি, তো এই জন্যই আমি বলছি যে আসলে ঘটনাগুলো আর সত্য কি মিথ্যা আমি কনফিউজড, যেহেতু আমি চোখে দেখিনি, আর মনের মিলের তো একটা ব্যাপার আছেই, কারো না কারোর সঙ্গে মনের মিল হয়ে যেতে পারে। পরবর্তীতে তার তো তাকে বিয়ে করাই উচিত হয়নি, যদি তার সেম ঘটনা হয় এটাও তো তার একটু চিন্তা করা উচিত ছিল, হয়তো বা সে চিন্তা করেছে যে না প্রথম ওয়াইফকে ছেড়ে দিয়েছে দেখে কি আমাকেও ছেড়ে দিবে, এটা চিন্তা করেই সে তার কাছে বিয়ে বসেছে, কিন্তু এটা তো ওর মানে এখন ওর যে দুঃখটা এটা তো আমরা প্রকাশ করতে পারবো না, তাই না? তো মেয়ে হিসাবে বুবলির যে দুঃখটা এটা আমি বলতে পারি এটা খুবই দুঃখজনক, খুবই খুবই চরম দুঃখজনক। যখন ঘটনাটা ঘটেছিল শাকিব খানের বুবলি এক প্রকার হেয়ভাবেই মানে অভিষেককে হেয়ভাবেই মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, কিন্তু একই ভুল তিনি আবার করলেন, অনেক ঝগড়াঝাটি এ নিয়ে অপু বিশ্বাস আর বুবলির মাঝে অনেক কথা কাটাকাটি রটনা আমরা শুনেছি, সত্য কি মিথ্যা জানি না, তো কাজটা আসলে ঠিক হয়নি।
আপু অপু বিশ্বাস বুবলি এরপরে আরো গুঞ্জন শোনা যাচ্ছে, মানে এক সময় তো বুবলির বিষয়ে কিন্তু গুঞ্জনটা ছিল কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়েছে একজনকে দুঃখ দিয়ে। অ্যাকচুয়ালি হ্যাঁ পূজা ছেড়ে নামটা আসছে, এটাও কিন্তু আমরা এখন গুঞ্জন শুনছি সোশ্যাল মিডিয়াতে, এই বিষয়টা আসলে কি কতটুকু? অ্যাকচুয়ালি আপনি যতটুকু শুনেছেন আমিও ঠিক ততটুকুই শুনেছি, তো আমি বিষয়গুলো বুঝতে পারছি না, শুনে আমার খুব খারাপ লাগছে যে মিডিয়ার ব্যাপারটা বাইরে এভাবে চলে আসলো, পার্সোনাল যেটা ফ্যামিলিগত ব্যাপারগুলো এগুলো সব মানে বাইরে চলে আসলো, সব দর্শকরা জনগণরা শুনে শুনে ফেলছে, সবাই শুনে মোটামুটি ছিছি করছে, কেউ কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে, এটা আসলে ঠিক না, তাই না? নিজের পার্সোনাল বিষয়গুলো পার্সোনাল থাকা উচিত শিল্পীদের মাঝে আমার মনে হয়। আর যেটা আমি বলছিলাম যে যখন একটা মেয়েকে সাকিব দুঃখ দিল অপু বিশ্বাসকে, তখন আমি অপু বিশ্বাসের ব্যাপারটা আমি শুনেছিলাম, তো তখন আমি নিজেও খুব আপসেট হয়েছিলাম। আর পরবর্তীতে মানে জেলাস হয়ে বা বুবলি অপু বিশ্বাস কিছু বলেছে, তারা তাদের ভিতরে অনেক কথা কাটাকাটি হয়েছে, তো সেই ক্ষেত্রে ও বুবলির মানে বোঝা উচিত ছিল যে এরকম তারও জীবনে ঘটতে পারে, তাই না? তো সে হয়তো বুঝতে পারেনি, সে এখন এটা তো দুঃখ করে লাভ নেই, প্রথমে তো একজনকে দুঃখ দিয়েই এসেছে সে। আচ্ছা আপু, আপনি তো একজন শিল্পীর জায়গা থেকে সরে এসে মানে দর্শকের জায়গায় এসে, যেহেতু সাকিব খানকে পদ্মা স্ক্রিনে যখন থাকে, দশের ভিতরে স্ক্রিনে কত মার্ক দিবেন আর এর বাইরে কত মার্ক, আপনি একজন মনে করেন একজন দর্শক হিসেবে, মানে এই বর্তমানে এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে মানে দশের ভিতরে কত দেবেন পদ্মাতে সে যে অভিনয় করছে? না, আমি যদি ফ্যান্স হই তাহলে আমার হিরো বা আমার হিরোইন যেরকমই হোক তাকে আমি সেরকম ভাবেই নেব, আমার নিজের মতো করেই থাকবে, আমার আমি যার ফ্যান্স হব, তাই না? সে যদি খুব খারাপ কাজও করে তো সে আমার হিরো হিরোই থাকবে, ফ্যান্স হিসাবে যদি আমি চিন্তা করি। ফ্যান্স হয়েছি দেখে তার একটা বুদ্ধনাম হয়েছে দেখে আমি তার ফ্যান্স বাদ দিয়ে দিব, ফ্যান্স দিস থেকে তা তো হয় না। এখন আসলে আপা আপনি তো তার সমসাময়িক নায়িকা, আসলে আপনার দিক থেকে কি সাজেশন থাকছে তার উদ্দেশ্যে? আসলে সত্য ঘটনাটা কি সেটা তো আপনারাও সবাই জানেন না, আমিও জানি না, এখন সাজেশন একটাই মানে এটাকে কাটিয়ে ওঠা, মানে এই সমালোচনা এই গসিপিং এই জিনিসটাই কাটিয়ে ওঠা সাকিবের যত তাড়াতাড়ি সম্ভব, যদি এটা কাম ওভার করে আসতে পারে তাহলে আমাদের জন্য। এবার দর্শকদের পালা, দর্শক সাইড থেকে যেটা জানতে চাই যে অনেকে বলছে যে নায়ক মান্নার সাথে আপনার সুপার ডুপার হিট অনেক সিনেমা আছে, তারপরে নায়ক মান্না দুনিয়া থেকে চলে যাওয়ার পর মান্না ভাইয়ের জন্য আপনাকে আর সেইভাবে দেখা যাচ্ছিল না সিনেমা পাড়ায়, এই প্রশ্নের উত্তরে আপনি কি বলতে চান? না, নায়ক মান্না মরার আগেই আমি চলে গিয়েছিলাম লন্ডনে, চ্যানেল এস এর জব নিয়ে আমি এখানে চলে গিয়েছিলাম, আর পড়াশোনার ব্যাপার ওইখান থেকে কিছু মানে এই জন্য আর কি ফিল্ম আর করা হলো না, কারণ একে তো বিদেশে যাতায়াত, তাছাড়া আবার সাংসারিক সামাজিকতা কত ব্যাপার আছে না, একটা সময় থাকে যে টিনেজ টাইম থাকে, তখন অ্যাভেলেবেল কাজ করেছি, পরবর্তীতে আমার আম্মা হজে চলে গেল যে কারণে আমি তখন তারপর থেকে আর ছবি করিনি, বিশেষ করে আমার মার জন্যই আমি পরে আর সিনেমা করিনি, মিডিয়ার মডেলিংয়ে উপস্থাপনায় বিটিভিতে রেগুলার কাজ করতাম, মানে বড় পর্দায় ইরেগুলার হয়ে গেলাম, বড় পর্দা থেকে আমি মোটামুটি বড় পর্দায় ছবি ইয়ে করলাম আর কি করব। আমাদের একজন বিশেষ ডাইরেক্টর, নাম বলবো না, সে একটা ছবিতে আমার অনেকগুলো ডামি ইউজ করলো একটা সময়, তো এটা অনেকেই জানে চলচ্চিত্রের, তো ওইখানে আমার একটু মনটা মানে মনটা ভেঙে গেছে যে আমি থাকা সত্ত্বেও যে সে আমার ডামি ইউজ করলো, তো সেটা আমার ভালো লাগেনি, তো ছবির নামও বলবো না, এটা হিরোর নামটা বলতে পারি, আমার সঙ্গে ছবিতে কাজ করেছে ফেরদৌস, আর ওই ডাইরেক্টরের উপরে আমি খুব মন খারাপ করেছিলাম, পরে আমার আম্মু যখন হজে গেল তারপরে আমি ছবি থেকে ছবির যে কাজগুলো হাতে ছিল সেগুলি আমি শেষ করেছি, পরবর্তীতে আমি লন্ডনে চলে গেলাম আর কি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার ক্যারিয়ার, আপনার বর্তমান জীবন নিয়ে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শকরা তো শুধু দর্শকরা, দর্শকরা হচ্ছে আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের মতো, তো মানে দর্শকদের দোয়াই আজকে আমি একা হয়েছি, ওদের ওনাদের ভালোবাসাই আমাকে একা বানিয়েছে, তো সবাই দোয়া করবেন আমি যেন আবার নতুন করে
সফল হতে পারি, নতুন করে কাজ করে সফল হতে পারি, আর আপনাদের ভালো ভালো উপহার দিতে পারি চলচ্চিত্রের পর্দায়। যেহেতু এসেছি, বড় পর্দায় কিছু ভালো ভালো উপহার নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি।